তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা সংশোধন করতে চেয়েছি, সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ব্যক্তি জীবনে ঘর ভেঙে স্বামী হারা হলেও সেটা নিয়ে কোনোই আফসোস নেই চিত্রনায়িকা শবনম বুবলির। কাজের জায়গাগুলিতে কোনো কম্প্রোমাইজ নেই তার, যে কারণে জীবনের স্বপ্নগুলি এলোমেলো হয়ে গেল। দারুণ কিছু স্বাচ্ছন্দ্যময় মুহূর্তে দেখা গেছে বুবলিকে। তার মতে শাকিব যদি অপুকে আবার ঘরে তোলে তবে সেটা নিয়েও নেই তার কোনোই মাথা ব্যথা, কেননা যা থাকার জন্য আসেনি তা হারিয়ে গেলে আফসোস করাটাই ভুল, যে কারণে তিনি তার নিজেকে পরিপূর্ণরূপে স্ট্রং ভাবে ধরে রেখেছেন আর সেটা তার জন্য অত্যন্ত জরুরি। কেননা সন্তানের কথা ভেবে হলেও বুবলি তার নিজেকে পরিপূর্ণভাবেই ধরে রাখবেন। বুবলির মতো সাকিব কি করছেন আর কি করবেন সেটা একান্তই তার ব্যাপার। ব্যক্তি জীবনে তার যে কাউকে ভালো লাগতেই পারে, তিনি চাইলে সেই ভালো লাগা ব্যক্তিকে নিয়ে সংসার করতে পারে, এতে বিরোধিতা না করে বরং তার প্রতি শুভ কামনা থাকবে বুবলির। তার মতে সাকিব তো সন্তান জন্ম দিয়ে স্ত্রীদের প্রতি আপত্তিকর কিছু অভিযোগ তুলে আবার নতুন কারো হাত ধরে, এটা সাকিবের জন্য আর নতুন কি। তবে যা থাকার জন্য আসেনি তা হারিয়ে গেলে কোনোই আফসোস নেই বুবলির, যার প্রমাণটা তিনি সাকিবের সাথে দ্বন্দ্বের শুরু থেকেই রেখেছেন। স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনার মাঝে বুবলির এমন প্রফুল্ল মন মানসিকতাও একটা সন্দেহ তৈরি করেছে অনেকের মাঝে। কেননা সাকিব তো এটাই বলেছিল যে তিনি ছাড়াও তার স্ত্রীর একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, যে কারণে বুবলিকে সে কখনোই নিজের স্ত্রী বলে গণ্য করেনি। তাই স্বামী হারিয়েও বুবলির এমন উচ্ছ্বসিত কর্মকাণ্ডে মন্তব্য রয়েছে, সাকিবকে হারানোর অনুশোচনায় নেই শবনম বুবলি, তিনি তার জীবনটাকে নিজের মতো করে এনজয় করে যাচ্ছেন। তবে বুবলির এমন আচরণে কেউ বলছে বুবলি খুব ভালো করে জানে যে সাকিব এখন তাকে ছেড়ে অপুর সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, আর তিনি তো একদিন সেই অপুর থেকে সাকিবকে কেড়ে নিয়েছিল, যে কারণে এখন স্বামী হারানোর কষ্ট থেকে নিজেকে আড়াল করে নিয়েছে বুবলি। যদিও অপুর নাম নিজে মুখে তুলে কিছু বলছে না সে, তবে বুবলির বলা কথার মাঝে এমনটাই প্রকাশ পায় যে সাকিব আবার অপুর সাথে সম্পর্কে জড়িয়েছে, যে কারণে সাকিবের জন্য শুভ কামনা থাকবে শবনম বুবলির। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।